ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্বাধীনতা দিবসে খানাকুলে বিজেপি কর্মী খুন, পিটিয়ে হত্যা তৃণমূলের দাবি গেরুয়া শিবিরের, প্রতিবাদে একাধিক বাড়ি কাছের সেতুতে আগুন, আরামবাগে অবরোধ, কাল 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক। হুগলিতে দুর্ঘটনা, মৃত কলকাতা পুলিশের এএসআই, চণ্ডীতলা থানার কাছে সাহায্য চাইলেও মেলেনি দাবি মৃত অফিসারের পরিবারে, উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, পরিবারের অভিযোগ খারিজ চণ্ডীতলা থানার। আলিপুরদুয়ারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বারোবিশা টোল প্লাজায় ভাঙচুর ও টাকা লুঠে অভিযুক্ত দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে জেলা পরিষদের সভাধিপতিকে হেনস্থার অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের। টোল প্লাজায় তাণ্ডবের ঘটনায় দায় এড়িয়েছেন দশরথের কে। হিংসামুক্ত ভোট করে নজির গরু বাংলা, প্রথম থেকেই চেষ্টা করছে, আগামী দিনে এটা হবেই। খোঁচা রাজ্যপালের, বিজেপি শাসিত রাজ্যে ভোট হিংসা, কটাক্ষ তৃণমূলের। পশ্চিম বর্ধমানের আসানসোলে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক, এই অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের সম্মান জানানো হয়। মাঠের দখল ঘিরে দুই পাড়ার সংঘর্ষ, উত্তপ্ত দুর্গাপুরের কোকোবেল থানা এলাকার নডিহা, আহত দুপক্ষের বেশ কয়েকজন। বাঁকুড়ায় স্বাধীনতা দিবসে 6 জন করোনা যোদ্ধাকে সম্মানিত করা হয়, জেলা শাসকের দফতরের সামনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পুরুলিয়ায় 2 করোনা যোদ্ধাকে সম্মান জানিয়ে উদযাপন করা হলো 74তম স্বাধীনতা দিবস, গান্ধী পার্কে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক। কোচবিহারের দপ্তরের সামনে আজ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক, যেসব সরকারি আধিকারিক করোনাকে জয় করে সুস্থ হয়েছেন তাদের সম্মান জানানো হয়। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন, উত্তোলন করা হয় জাতীয় পতাকা, তবে করোনা আবহের কথা মাথায় রেখে অনুষ্ঠান স্থলে সকলে সামাজিক দূরত্ব মেনেই বসেছিলেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তৃণমূলের স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচিতে অশান্তি, বিজেপি কর্মীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, গ্রেফতারির দাবিতে পুলিশকে ঘেরাও, ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয় দাবি গেরুয়া শিবিরের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ঘড়ি মোড়ে 105 ফুট স্তম্ভের ওপর উত্তোলন করা হয় জাতীয় পতাকা, উদ্যোগ রায়গঞ্জ পুরসভার। 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে বীরভূমের শিউরিতে জাতীয় পতাকা উত্তোলন জেলা শাসকের, পরে শহীদ বেদিতে মাল্যদান করেন প্রশাসনিক আধিকারিকরা। বীরভূমের রামপুরহাটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লুট, এটিএম টিকে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা, তবে কত টাকা লুট হয়েছে তা এখনো স্পষ্ট নয়। স্বাধীন ভারতে যেন কেউ অভুক্ত না থাকে, এই বার্তা দিতে অর্ধেক চালের ওপর জাতীয় পতাকা আঁকলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা অমৃতা নায়ক। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার, 2টি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার হচ্ছে কার্তুজ ও মোবাইল ফোন,